নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে খুব সহজ করে কিভাবে একটি ঘুড়ি বা কাইট আঁকা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো কাইট আঁকতে গেলে তোমরা ইচ্ছা করলে একটা স্কেল ব্যবহার করতে পারো। খুব সুন্দর একটা স্কেল আমার হাতে আছে, একটা স্টিলের স্কেল আছে, তোমরা যে কোনো স্কেল ব্যবহার করতে পারো, প্লাস্টিকের অথবা তোমাদের কাছে যে ধরনের স্কেল আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারবে। তোমরা স্কেলের একটা জিনিস খেয়াল করবে, স্কেলের একটা সাইডে লেখা থাকে ইঞ্চি। তো ঘুড়ি আঁকতে গেলে আমরা শূন্য থেকে চার নিব, তারপরে দুইয়ে ভাগ করব, অর্থাৎ একটা যোগ চিহ্ন বানাবো আমরা। দেখো তো শূন্য থেকে চার নিচ্ছি আমি, এটা তোমরা যে কোনোভাবে নিতে পারো, আরও বড় করেও তোমরা আঁকতে পারো, যেমন শূন্য থেকে ছয়ও নেওয়া যেতে পারে, শূন্য থেকে সাত নেওয়া যেতে পারে, তোমরা বড় করে আঁকতে পারো, অসুবিধা নেই। তো আমি শূন্য থেকে চার নিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবে, আমি শূন্য থেকে এই যে চার, শূন্য থেকে চার নিলাম, চারের পরে দুইয়ে, এই যে দেখো দুইয়ের এখানে আমি ফোঁটা দিলাম, দুইয়ের বড় দাগে ফোঁটা দিলাম। এবার এভাবে স্কেলটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেবার পরে এই আবার সেই শূন্য থেকে চার, এই দেখো আমার কিন্তু একটা যোগ চিহ্ন হয়ে গেছে, তাই না? এরকম যোগ চিহ্ন আমরা ক্রিয়েট করব, তারপরে দেখো স্কেল ব্যবহার করে আমরা এই কোণাগুলো মিলিয়ে দিব। তোমরা কি বুঝতে পারছো কিনা আমি জানি না। এরপরে দেখো আবার কোণাগুলো মিলিয়ে দিব, তারপর আবার কোণাগুলো মিলিয়ে দিব, এই তারপর আবার কোণাগুলো মিলিয়ে দিব। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা যেটা করব, আমি এখানে মার্কার ব্যবহার করছি না, কারণ মার্কার ব্যবহার করলে মোটা হয়ে যাবে, সেজন্য পেন্সিল ব্যবহার করছি। আমি আবারও বলছি তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, হালকাভাবে ড্রয়িং করে তারপরে রং করে আউটলাইন করবে, এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। এবারে আমি এই অংশটা করে ফেললাম। তো এভাবে আমরা খুব সহজভাবে আমরা একটা কালার করতে পারি। তো আমরা ইচ্ছা মতো এখানে কালার দেবো, এটা তোমাদের যে কালারগুলো ভালো লাগে তোমরা সেভাবে কালার দিতে পারবে। যেমন আমি এখানে লাল, হলুদ, কমলা, সবুজ, নীল এভাবে ব্যবহার করবো। তো তোমরা তোমাদের মতো তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি রংটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর অবশ্যই তোমরা পরীক্ষার ফলে কাপড় বা টিস্যু ব্যবহার করবে, রংগুলো ভালো করে মুছে নিবে। এবার আমি দেখো কি করছি, কালারটা দিয়ে আমি সুন্দর করে এই যে কালার করছি আস্তে আস্তে, আর চেষ্টা করতে হবে যাতে কালারটা বাহিরে না যায়, কালারটা বাহিরে না দেওয়া হয়ে গেল। এবারে আমি আবার বলেছি ইচ্ছা মতো আমরা কালার করবো, এবার আমি হলুদ কালার দিচ্ছি, এখানটায় হলুদ কালার দিচ্ছি, দেখো। এরপরে আমি সবুজ এবং কমলা কালার ব্যবহার করছি, তো এখানটায় আমি একটা সবুজ কালার ব্যবহার করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমি
লাল কালারটার সাথে সবুজটা মিশে গেছে, তো এটার উপরে আমি আবার সবুজ বেশি করে দিব, তাহলে লাল রংটা মুছে যাবে। এভাবে এভাবে আমরা একটা সুন্দর করে একটা ছবি আঁকতে পারি খুব সহজ করে। দেখো এটা দেওয়া হয়ে গেল। এবারে আমরা এই জায়গাটা একটা কালার দেব, অরেঞ্জ কালার। ছবিটা দেখতে সুন্দর লাগে সেই জন্য তোমরা অবশ্যই লাইট কালার ব্যবহার করবে। একটা ব্লু লাইট কালার নিলাম, ব্রাইট কালার গুলো নিলাম। দেখো আমাদের কিন্তু ঘুরি আঁকা হয়ে গেল। এবার আমি আউটলাইন করব, সবাই মনোযোগ দাও। এই যে সুতা কালার বা ডায়মন্ড কালার দিয়ে আমরা একটা আউটলাইন করে নিব। আমি শুধু তোমাদের জন্য বারবার ভিডিওগুলো দেই এবং তোমরা ভিডিওগুলো দেখে যে উপকৃত হও সেটাও আমি জানি, তো তোমরা সবাই আমাকে যখন বলো আমার ভালো লাগে। আরেকটি বিষয়, এটা মূল ভিডিওগুলো মূলত অভিভাবকদের জন্য। আপনার বাচ্চারা ক্লাসে কি করছে বা ক্লাসে কি শেখানো হচ্ছে তার থেকে বড় অংশ এটা, কারণ বড় অংশ এই জন্যই আপনারা সহজেই বুঝতে পারবেন যে ক্লাসে কী করানো হয়েছে, কী কী রং করানো হয়েছে, এগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং আপনারা দেখে দেখে বারবার বাচ্চাদেরকে করাতে পারবেন এবং ওরা ভালো করতে পারবে। ভিডিওগুলো দেখে যদি করে তাহলে ওরা ভালো করতে পারবে। হ্যাঁ, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটা ছোট্ট করে এখানে একটা রাউন্ড শেপ, এটা দিলেও হবে না দিলেও হবে, আমি দিচ্ছি। তো এভাবে আমরা একটা ঘুড়ি আঁকতে পারি খুব সহজ করে। তাহলে আমরা কি দিয়ে ঘুড়ি আঁকলাম? একটা প্লাস চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ যোগ চিহ্ন ব্যবহার করে আমরা একটা ঘুড়ি আঁকা ট্রাই করলাম বা ঘুড়ি এঁকে ফেললাম। তো এভাবে আমরা সবাই করব বাসায় এবং তোমরা বাসায় এটা করে অবশ্যই স্কুলে এটা আমাকে দেখাতে পারো, আমি দেখে দিব। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে যদি ওরা না বোঝে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখিয়ে দিব সরাসরি, কোনো চিন্তা করার দরকার নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।